বউ লয়া ঘুমাই রেখে সকালবেলা বউকে দেখে আমার কোলের মধ্যে বান্ধ, সবগুলা জাল্লার আল্লাহ বান্দর বানাইছে। এই জন্যই তো দারোয়েন কয় বান্দর এতে মানুষ হয়েছে। ওই হারামিটা পাইছে তো হেন তাই চিনকেল লাক্কা চিপির ইচ্ছে পা, ওই বান্দর যেগুলার আল্লাহ গজব দিয়ে বানাইছে বনি ইসরাইলে, ওই বান্দররা একটাও বাস নাই, ওরা তো পটাক শোনার হয় নাই, ওই পন্ত শেষ। ও কয় যেগুলা বান্দর হয়েছিল এগুলা পটাক শুন দিয়ে জন্ম দিয়েছে, ওইগুলো বান্দর হয়েছে, ওখানে তো আমরা হয়েছি। ওইলে তুই হইতে পারস তোর মা মনে হয় বান্দরের লগে ছিল, কথা কর না কেন? আমাকে মা বাপ বান্দরের মতো না, কিরাত তখন খসিন আল্লাহ করে বলে সুরে বাকারার মধ্যে জরা যে বান্দর হয়েছে ওকে একটাও প্রোডাকশনের সুযোগ দেয় নাই আল্লাহ, বোর কাছে যাইতেই দেয় নাই আল্লাহ, ওকে বাসায় রাখছিল মাত্র 15 দিন বান্দর বানাবার পরে, এরপরে না খাইয়া ওরা সব বুঝতো, সব যে দাউদ আলাইহিস সালাম রে কয় আমার স্বামী আব্দুর রহমান বান্দর হয়ে গেছে, আমার স্বামী বল্টু সুরা বান্দর হয়ে গেছে। দাউদ আলাইহিস সালাম যে ডাক দিয়েছে বল্টু সুরা যে আব্দুর রহমান যে হালাকো কিন্তু বান্দর, কথা কয় মানুষের মতো, এ আমার বাপের বানানোর কথা না, ডাইরেক্ট কোরআনের কথা বেড়া, মারহাবা বলতে পারেন না, ভাবতে পারেন আমি মানিকগঞ্জ আইছি গোপাল গোস্তা গাট্টি বুঝে লইছি কথা না, ডাইরেক্ট কোরআনের কথা, ডাক দেয় দাউদ আলাইহিস সালাম ভাই আব্দুর রহমান তোর এই অবস্থা গা, কয় না আপনি না করছিলেন শুনি না। দাউদ আলাইহিস সালামকে একটা মজাদা দিছিলেন, উনি যখন জাবুর কিতাব তেলাওয়াত করতেন পানির মাছ সহ মাথা উঁচা করে দিয়ে ওনার সাথে আল্লাহ আকবার বলতেন, আজকে দাউদ আলাইহিস সালাম দেখলেন হাজার হাজার বড় বড় 1 টন ওজনের মাছ, আজকে আমার মজমায় আইসা তা আল্লাহ আকবার বলতাছে। তো বনি ইসরাইলের বেজরমা জাত গুলা, এই যে ইসরাইলের বেজরমা জাত, এই বেজরমা জাত গুলি এরা চিন্তা করলে এত বড় বড় মাছ ব্যবসা ভালোই হইল, যখন মাছগুলা সাগরের পারে উঠা আল্লাহর নবীর আল্লাহর কালাম শুনতাছে, তখন ওরা ওই পেরে আধা কিলো দূরে ওরা বাঁশের চালনি দিয়া কি বলে আপনাদের দেশে পাটা বলে পাটা, হ্যাঁ এই পাট পানা দিয়া বান্ধিয়া থিয়ে দিত যেন মাছ নামতে না পারে পানিতে। দাউদ আলাইহিস সালাম এই মাছকে আল্লাহর কালাম শোনানোর জন্য একটা আলাদা খাল খনন করলেন, ফেরেশতারা নিজেরা খাল খনন করে দিলেন, প্রতি শনিবার আর রবিবার দাউদ আলাইহিস সালাম সাগরের পাশে বসে আল্লাহর কালাম তেলাওয়াত করতেন, সাগরের মাছগুলা ওই খাল দিয়ে উঠা দাউদ নবীর সাথে ইউসাব্বিহনা বিল আশিয়্যি ওয়াল ইশরাক কোরআনে আল্লাহ বলেন, দাউদ আলাইহিস সালামের সাথে ওই মাছগুলা ইউসাব্বিহনা বিল আশিয়্যি ওয়াল ইশরাক কোরআনে আল্লাহ বলেন, ওই মাছগুলা দাউদ আলাইহিস সালামের সাথে ইউসাব্বিহনা আল্লাহর প্রশংসা করতেন। আপনাদের সুবহানাল্লাহ বলতেছেন মাছেও সুবহানাল্লাহ বলতো, কিন্তু তাদের সুবহানাল্লাহ দাউদ নবী বুঝতো আর আল্লাহ বুঝতো, মানুষে বুঝতো না। দাউদ আলাইহিস সালাম বললেন দেখেন আপনারা কেহ এই মাছগুলো আসে আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহর কালাম শোনার জন্য, আপনারা কেহ এই মাছগুলো মারবেন না। তো নদীর পারে তো অধিকাংশ জেলেদেরই বাস থাকে, যাইল্লা যাইল্লা জানলেছিলেন তো, এই জাইল্লা গুলা করতো কি জন মাছ আসতো আর ওখানে ওই পানা দিয়ে থাকতো না, বানা দিয়ে থাকতো, কি কয় বানা, বানা দিয়ে আটকা দিয়ে দিত, হাজার হাজার টন মাছ ওরা মারতো এক শনিবার আর রবিবার। হালাকে দাউদ আলাইহিস সালাম নিষেধ করছে আপনারা মাছ গুলা মারবেন না, এরা আমার আল্লাহর প্রশংসা বলতে আসতে আসতে। তো ওরা চিন্তা করে দাউদ আলাইহিস সালাম নিষেধ করছে যে শনিবার রবিবার আপনারা মাছ মারবেন না, ওরা আসে আমার আল্লাহর কালাম শুনতে, ওরা করত কি জানেন শনি রবিবার এই মাছ মারতো না, ওখানে বানা দিয়ে থিয়ে দিত, সোমবারে মারতো,
আমার কথা মনে বুঝেন নাই। দাউদ আলাইহিসসালাম না করছে যে শনি রবিবার মাছ মারা যাবে না, কারণ এরা আমার কালাম শুনতে আসে, আল্লাহর কথা শুনতে আসে। তো নরা কয় মারবো না, ঠিক আছে পরের দিন মারবো, আটকাই দিয়েছে। বাজানরে দাউদ আলাইহিসসালাম তাদেরকে ডেকে ডেকে বললেন, ভাইরে তোমাগো চালাকি আমার মালিক জানে, তোমরাও অন্তত এই চালাকিটা করিও না, তোমরা শনি আর রবিবার মাছ ধরো না, কিন্তু মনে রাখবা আমার আল্লাহ বুঝে তোমরা কি করো। এই বাজান কে শুনে কার কথা? এই জালিম গুলা তো আর নবীদেরকে ভালোবাসত না, তাদের নিজের মন গড়া কাজ করত। যখন শনি আর রবিবার বাইন্দা, তুই তো সোমবারে মাছ ধরতো, মঙ্গলবারে মাছ ধরতো, পুরা সপ্তাহ তারা মাছ ধরতো। দাউদ আলাইহিস সালাম বললেন যে এই মাছগুলো আমার আল্লাহর কালাম শুনতে আসে, এই মাছগুলা অন্তত ধরিও না, এই মাছগুলা বরদোয়া দিলে তোমরা বাঁচবা না। দাউদ আলাইহিস সালামের কথা তারা শুনলো না। শনি আর রবিবার তারা বানা দিয়ে আটকায় রাখছে, সোমবার যখন মাছ ধরতে গেছি আল্লাহর পয়গম্বর বর দোয়া করে দিছে, বাবা মাছগুলা ধরিয়া নিয়া কেবল সুটকিতে দিয়া রাত্রে ঘুমাইতে আসছে গো, ঘুমাইতে আসতে দেরি আসছে, রাতেই দেখে খেতার মধ্যে কিরা দাতুন খসিরিন কোরআনে আছে না নাই। সকালবেলা বউ তুই দেখে আমার কোলের মধ্যে বান্দর, সবগুলা জাল্লার আল্লাহ বান্দর বানাইছে। এই জন্যই তো দারোয়েন কয় বান্দর এতে মানুষ হইছে, ওই হারামিটা পাইছে তো হেন তাই চিনকে লাকা চিপির চাপা। ওই বান্দর যেগুলার আল্লাহ গজব দিয়ে বানাইছে বনি ইসরাইলে, ওই বান্দররা একটাও বাসে নাই, ওরা তো পটাক শোনার হয় নাই, ওই পন্ত শেষ। ও কয় যেগুলা বান্দর হয়েছিল ওইগুলো পটাক শুন দিয়ে জন্ম দিয়েছে, ওইগুলো বান্দর হয়েছে, ওখান তো আমরা হয়েছি। ওইলে তুই হইতে পারস, তোর মা মনে হয় বান্দরের লগে ছিল, কথা কর না কেন? আমাকে মা বাপ বান্দরের মতো না, কিরাত তখন খসিরিন আল্লাহ করে না বলে সুরে বাকারার মধ্যে জরা যে বান্দর হয়েছে, অগ একটাও পটাক শুনে সুযোগ দেয় নাই আল্লাহ, বোর কাছে যাইতেই দেয় নাই আল্লাহ, অগ বাসায় রাখছিল মাত্র 15 দিন বান্দর বানাবার পরে। এরপরে না খাইয়া ওরা সব বুঝতো, সব যে দাউদ আলাইহিস সালাম রে কয় আমার স্বামী আব্দুর রহমান বান্দর হয়ে গেছে, আমার স্বামী বল্টু সুরা বান্দর হয়ে গেছে। দাউদ আলাইহিস সালাম যে ডাক দিয়েছে বল্টু সুরা, যে আব্দুর রহমান যে হালাকো কিন্তু বান্দর, কথা কয় মানুষের মতো, এই আমার বাপের বানানো কথা না, ডাইরেক্ট কোরআনের কথা বেড়া। মারহাবা বলতে পারেন না, ভাবতে পারেন আমি মানিকগঞ্জ আইছি গোপাল গোস্তা গাঠি বুঝে লইছি কথা না, ডাইরেক্ট কোরআনের কথা। ডাক দেয় দাউদ আলাইহিস সালাম, ভাই আব্দুর রহমান তোর অবস্থা গা, কোয়েন না আপনি না করছিলেন শুনি না, ওই আল্লাহ এখন আছে না নাই, জোরে বলেন আছে না নাই। আমরা আলেমরা না করি, মদ খাইয়েন না, সুদ খাইয়েন না, জেনা করেন না, মানুষের মাল মাইরে খাইয়েন না, শোনেন না, যেদিন বান্দর হবেন সেদিন বুঝবেন কথা বল। আরো জোরে, যখন কোরআনের এই আয়াত নাজিল হলো কিরাদাতুন খাসিরি, ওরা বান্দর হয়ে গেল রাতারাতির মধ্যে, আমার নবী কান্না শুরু করে দিছে, আল্লাহ আমার উম্মতরে তো অনেক আলেমরা নিষেধ করবে নামাজ কামাই দিও না বান্দর হয়ে যাবা,
সুদ খাইও না, তোমরা একবার সুদ খাইলে শুয়া রয়ে যাইবা। মদ খাইও না, দুনিয়ায় শান্তিতে বাস করতে পারবা না। ইয়াবা ট্যাবলেট খাইও না, দুনিয়ার থেকে পাগল হয়ে মরবা। আমার উম্মত গুলি মাফ করার পরেও বলার পরেও তারা খাইব। ও মালিক, আমার উম্মতরে যদি তুমি বান্দর বানায় দাও, আমার উম্মতরে যদি কুত্তা বিলাই বানায় দাও, আমার উম্মত কোথায় যাইব, কার কাছে যাবে? দাউদ নবী চলে গেছে, তার সন্তান সুলাইমান নবী নবী হইছে। সুলাইমান নবী চলে গেছে, জাকারিয়া নবী দুনিয়ায় আসছে। জাকারিয়া নবী চলে গেছে, ইয়াহিয়া নবী আসছে। ইয়াহিয়া নবী চলে গেছে, ঈসা নবী আসছে। আল্লাহু আকবার, জোরে বলো। মুসা নবী চলে গেছে, হারুন নবী চলে আসছে। হারুন আলাইহিস সালাম চলে গেছে, লূত নবী এসে গেছে। লূত নবী চলে গেছে, সালেহ নবী এসে পড়ছে। সালেহ নবী চলে গেছে, যুলকারনাইন নবী চলে আসছে। একই টাইমে 1000-1500 নবী দুনিয়া আসছে। আমি নবী চলে যাব, আর কোন নবী আসব না। আমার উম্মতরে বান্দর বানাইলে কে দোয়া করব? বদন দেখেন তখন এক ফোঁটা পানি চোখে আসে। আল্লাহ, দাউদ নবী দোয়া করছে, আল্লাহ গো মানুষের মতো বানায় দাও, বান্দর আর রাইখো না। আমার আল্লাহ বলে, ও নবী দাউদ, ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমানা ইলমা ওয়া ক্বালা আলহামদুলিল্লাহি আল্লাযী ফাদ্দালনা আলা কাসীরিন মিন ইবাদিহিল মুমিনিন। আল্লাহু আকবার, আস্তে কবেন, বাতের রোগে মরবেন, বাতের রোগে। আমি আবার পড়তেছি, দাউদের আল্লাহ কি কয়? ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমানা ইলমা ওয়া ক্বালা আলহামদুলিল্লাহি আল্লাযী ফাদ্দালনা আলা কাসীরিন মিন ইবাদিহি আল মুমিনিন। আল্লাহু আকবার, হে দাউদ, বেশি বার জিরিং করবি না, আমার প্রশংসা তুই কর, কেউ করা লাগবে না, তুই করলে যথেষ্ট। কিন্তু এগো আর মানুষ বানাইতে কবি না, যেগুলো বান্দর হইছে তো হইছে। বাবা, আপনাকে পাও দুইটা ধরছি, আমাকে এই টাকা খরচ করে প্যান্ডেল করছে, মাইক আনছে, লাইট আনছে, আমাদের মতো বক্তা আনছে, উদ্দেশ্য একটাই আছে, আপনার একটা লোক যদি ভালো হয়ে যান, পুরা মজমার মানুষের দোয়া কবুল হয়ে যাবে। বাবা, এখন দিলটা নরম করবেন, আমি আপনাকে দুইটা পায়ে হাত দিয়ে বলছি, এই দুনিয়া থাকার জায়গা না, ঠিক না বেটি? জোরে জোরে, আরো জোরে, যে আপনারা পিছনে যে ঘুমায় জিমায় কুতু কুতু দেন এটা হয়ে যায়। হে জাগো, ঘুমা হে, চাদর সুদুর খোলে, চাদর খুলে বহেন। আগামীকালকে ইলিয়াস রহমান জিয়াদিরা পাবেন। আজ থেকে প্রায় 12 বছর আগে আইছিলাম এই মাঠে, এক যুগ পরে আবার পাইছো চান্দুরা। হ্যাঁ, আবার কবে আমার খবর আছে? আরে এখানে যদি আমি জানতাম যে এখানে আমার দাওয়াত দিছে, দরকার খেতা খাইতে ঘুমাইতাম, তো ঘুমাইতাম না। এই যে আলী ভাই, উল্টা পাল্টা ঠিকানা দিয়ে দাওয়াত দিছে আমারে। আরে লোকটারে আমি আগের থেকে ভালোবাসি, এই জন্য আসছি, আলহামদুলিল্লাহ বলেন। এরা যে কি কাম করছে আপনারা শুনলে, আরে ঘুমা ফিলাইবেন, আমি জানি জানি কথা কথা খালি সরি,
ওই যে আমাকে আই কেলা বাস দিয়া যদি কোন সরি ওই সরি থেকে আর গরি ভাই শুধু একসাথে বলবেন এই জমিনের মালিক কে আরো জোরে বলতে হবে কে 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 ক্ষমতা চিরদিন থাকতে পারবেন না হে ইসরায়েলের বেজার মা তুই যে ফিলিস্তিনের বাচ্চাগুলোকে বা ভাড়া করতে চাস তুই যে ফিলিস্তিনের মুসলমানকে স্বামী হারা করতে চাস মনে রাখবি টুডু টুমরু বনি ইসরায়েলের জাত তোরা তোদের কপালে বান্দরের মতো বাস ডলনি আছে কথা বল না কেন এই বয়সে যদি এত জোরে তাকবীর দিতে পারে তুই কি ফেসবুকের পিছনে সব শেষ করে লাইছিস কি শুনছ নাই রাইট বইরে খাতার মতো থাকবো কি ছাতা কথা কর না কেন ওই এক চাষা রেজি গেছি চাষা ফেসবুক সে নেন কয় ফেসবুক এবারে কারে করে আপনি চিনবেন না চিনবে আপনার নাতি আজকে ফেসবুক আইসা মার কোলের থেকে মেয়েটাকে কেড়ে নিচ্ছে বাবার কোল থেকে বাচ্চাটাকে কেড়ে নিচ্ছে আপনার ছেলের লেখাপড়া এখন আর নাই কথা কন না কেন আমি তো লেখাপড়া লাগে না আমার শাশুড়ির আমল অটো পাস অটো পাস বোট অটো হয় লেহাপড়া অটো হয় কথা কর না গায়ে কষ্ট হইতেছে আর মাত্র 5 মিনিট দেড় ঘন্টা হইয়েই গেছে চান্দুরা এক ঘন্টা এক ঘন্টা মারা গেছে মারহাবা বলেন একটা শর্ত আমি ওয়াজ করবো যেটা উঠবে ওর লুঙ্গি টেনে ধরবেন ঠিক আছে ঠিক আছে এত সময় কিছু কই না খালি একটা উঠে দাও গাজীপুরে ওয়াজ করতেছি যে উঠবে আর লুঙ্গি টেনে ধরবেন এক চাষার পোষা পাইছে আধা ঘন্টা আগে যখন আমি কইছি লুঙ্গি টেনে ধরবেন চাষা তো আর লুঙ্গি টান খাওয়ার ডরে ওঠে নাই কেন পোষা ভেতর কথা হনে না একটা জিনিসে বাঘের ভয় পায় না পারলে বাঘের মাথার উপরে মাইরে দেয় এটা হলো পায়খানা পোষা কথা কর না কে চাষারে কইছি উঠতে গেলে তাই নিয়ে ধরবেন চাষার তো পোষা আধা ঘন্টা আগে আইছে চাষায় চিন্তা করে আমি যদি মাটিতে মারি খেরের মধ্যে আধা ঘন্টা আগের জিনিস গড়া যে আর কোনো পিছনে যে ভরবো এক পোলায় কব গরম পানি এলে করতে গা ঝামেলা বলবো এটা চায় না বুদ্ধি বাইর করছে চায় না বুদ্ধি হঠাৎ চায় না বুদ্ধি দেন না চায় না অল্প তেলে কর করা ভাজা দুই দিন পরে থায় না কথা কর না কেন চায় না যে কি করে রে নাম হলো চায় না কেউ চায় না বলে সবাই চায় ও সবাই আঙ্গুল দেয় চায় না এমন একটা দেশ এই বেজারমা চায়নাও এই বেজারমা গো পক্ষে প্যালেস্টাইনের বিরুদ্ধে কথা কন না কেন শুধু আমার দেশের মাননীয় প্রধানমন্ত্রী আপনি ভালো বলেন আর খারাপ বলেন আপনি কোন দল করেন আমার দেখার বিষয় নয় আমি গোপালগঞ্জ টুঙ্গিপাড়ার জন্ম নিছে এই জন্য নয় আমি তার দালালি করছি না আমি হক কথা বলছি মুসলমানের মেয়ে হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী দেখাই দিছে আমি কোনো বেজারমাদের পক্ষ নয় আমি মুসলমানের পক্ষে এতে তার দেশ সারা পৃথিবীর শয়তানগো বিরুদ্ধে চলে গেছে আমেরিকা তার শত্রু চায়না এখন তার শত্রু সাসা মুডি আকাড়া এটাও শত্রু কেন তো ওই বেজরমাকে পক্ষে এ বেজরমা কারে কয় যাকো বাপ ঠিক নাই কথা কর না কেন তোকে তো দেশে ঠিক নাই রগ দেশে বিয়ে নাই কারণ ফিলিস্তিন আমি সফর করছি 2013 সালে আমি জানি বেটা ওটা কি শয়তানি দেশ
এই ইসরায়েল আমাদের দেশের পাসপোর্টে লেখা আছে পৃথিবীর সব দেশ সফর করতে পারবা, যদি একটা দেশে ঢুকতে পারবা সেটা হলো ইসরায়েল। এটা অনেক কিছু বিয়া, আর এইটার জন্য একদিন খেসারত দিতে হবে বাংলাদেশের। ইহুদির বাচ্চারা এই দেশে যেই পরিমাণ পণ্য ঢুকাইতেছে, এই দেশে টাকা ইনকাম করে এই দেশে মারবে। সময় আছে এখনো, ইসরায়েলি পণ্য বয়কট করো। আগো বোতল দোকানের থেকে লাথি মাইরে ফেলাইয়া কলের পানি ঢুকাও। কষ্ট হইতেছে, অজ্ঞামি তারপর অস্কর মাস্ক তাকাও এইদিকে। তো সাসার বেজানা জানা আপনার কিছু কম না, সাসার ধরে আগে ট্যাঙ্গুল সাকারা দিয়ে আপনি খাড়া করে দিয়েছে। তো আমি তো কইছি যে উঠবে হ্যাঁ লুঙ্গি টেনে ধরবেন সাসার, তো এই ঠিক এই সাইজের সাইজের সাসার। তো ওনার তো আধা ঘন্টাকে ভরসা পাইছেন, করবো কি সাসায় চিন্তা করে এখন সায়না বুদ্ধি বাইর করি, উঠবো না লুঙ্গি টানো খামু না আর পোষাবো করবো। কেমনে সায়না জুতা আছে না ওই প্লাস্টিক ওইটারে লুঙ্গির মধ্যে নিছে নিয়ে আস্তে আস্তে সারছে। আধা ঘন্টা আগের সাফা জিনিস হয়ে কি আর সাফা থাকে রে ভাই, তো স্যার সারাই হিস করে উঠছে জনে স্যার সারাই উঠছে। এক পোলা ডিজিটাল না 13 সালের সাসা স্যার সারাই কি কয় কথা কষ্টা কথা কষ্টা যে হাতে ধরে মুইতা দিছে চুপ থাকবে না। ডিজিটাল পোলা লাভ দেখার কয় সাসা মাইরিয়া দিছে সাসা মুইতা দিছে। 2013 সাল থেকে 18 সাল পর্যন্ত আমি গাজীপুর ওয়াজে যাইতে পারি নাই, ওয়াজে গেলে পিছনেতে খালি কয় তো মাইরিয়া দিছে। এমন এক বিপদে পড়ছিলাম, অতএব মজলিস পুরাইছি মারামারি করো না, ওঠারও চেষ্টা করো না ইনশা আল্লাহ। আকবার বলেন তো। আপনি কি জানেন এই ইসরায়েল কত বড় হারামজাদা? এই ইসরায়েল এরে ধ্বংস করার জন্য একমাত্র মিস্টার হিটলারই ভালো ছিল। কথা বল না কেন, মিস্টার হিটলার ইতিহাসের নাম কারা অক্ষরে আমাদের কাছে স্বর্ণরক্ষরে লেখা থাকবে। মিস্টার হিটলার কয়েকশো বেইমানরে বাসায় রেখে আজকে দেখায় দিছে যে এরা কত বড় জানোয়ার। মিস্টার হিটলার যদি কালেমা পড়তো 100% এক নাম্বার জান্নাতে যেত। কথা বলেন না কেন, আরো জোরে বল। কষ্ট হইতেছে, আপনারা দেখেন নাই দেখেন না পেপার পত্রিকা, একই ফ্যামিলিতে 5 জন মারা গেছে, বাপ অফিসে গেছে অফিসের থেকে আয়া দেখে বিবিও নাই মাও নাই তিনটা বাচ্চাও নাই, তাদের দাফন করছে তোমরা দেখছো। কাফন পরে প্রথম শোয়েছে ওই অফিসারের মারে, এরপরে শোয়েছে তার বউরে, এরপরে শোয়েছে তার মেয়েরে, এরপরে তার বড় ছেলেরে, এরপরে 2.5 বছরের বাচ্চাটা রে কই শোয়াইব, মার কোলের উপরে শোয়াই দিছে, মার কোলের উপরে শোয়া দিয়া 2.5 বছরের বাচ্চাটার কানে কানে বলে বাবা রে তুই মাটির নিচে যাইয়া মালিক রে বুঝাইয়া কবি, আমরা বড়রা হয়তো অন্যায় করছি ইসরায়েলের সামনে কিন্তু 2.5 বছরের বাচ্চা আমরা কি অন্যায় করছি রে। বুঝেন সারা দুনিয়া এই দাপনটা ভাইরাল হয়ে গেছে। ও আমার মা বোনের আপনারা দেখছেন তো মা পেপার পত্রিকায়, অনেকে টিভিতে দেখেন মা কত মা স্বামী হারাইয়া বাচ্চা গুলা লইয়া পাগলের মতো ঘুরে, খাওন নাই দাওন নাই জানি মা, তাদেরকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ নেই। আল্লাহ তুমি ফিলিস্তিনের প্যালেস্টাইনের মুসলমানকে হেফাজত করো, আল্লাহ তোমার কুদরতে হাত দিয়ে হেফাজত করো মালিক। তুমি যদি হেফাজত না করো কেউ করতে পারো না। আল্লাহ আপনার কুদরতে হাত দিয়ে আপনি ফিলিস্তিনকে রক্ষা করেন, প্যালেস্টাইনের মুসলমানকে রক্ষা করেন। আল্লাহ আমার দেশ থেকে যদি কখনো মাননীয় প্রধানমন্ত্রী ভিসা দেয়, মানিকগঞ্জের যুবক এখন প্রমাণ করে দিবি
যদি কখনো মাননীয় প্রধানমন্ত্রী ভিসা দেয় মসজিদের আকসাকে রক্ষা করার জন্য, জীবনকে বাজি রাখা ফিলিস্তিন যেতে আল্লাহকে দুহাত উঠিয়ে রাখায় দাও। কি তাকবীরদের মতো এখন কেউ নাই? আল্লাহ আল্লাহ। হে রাহ রাখো, আমি তাকবীর দেব। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ফিলিস্তিন ফিলিস্তিন, জিন্দাবাদ জিন্দাবাদ, প্যালেস্টাইন প্যালেস্টাইন, হামাস হামাস, জিন্দাবাদ জিন্দাবাদ। হে বেড়া কই লিখি তুই? হামাস জিন্দাবাদ যখন মারহাবা, ইসরায়েল ইসরায়েল মুর্দাবাদ। আল্লাহ হেফাজত করেন, জোরগানা আমিন, আরো জোরগানা আমিন। তাকান এদিকে, ফিলিস্তিনি মুসলমানদের দোয়া করার দরকার আছে না নাই? আপনি কি জানেন ফিলিস্তিন এমন একটা দেশ, কিয়ামতের মাঠ কিয়ামতের আগে দুনিয়ার সব দেশ ধ্বংস হবে, মাত্র দুইটা দেশ বাকি থাকবে, একটা দেশ হলো মক্কা আর একটা হলো ফিলিস্তিন। কেন আপনি ফিলিস্তিনের পক্ষে দোয়া করবেন না? ফিলিস্তিন এমন একটা দেশ যেই দেশে একটা পবিত্র ঘর আছে যেটার নাম মসজিদে আকসা, যেই ঘরটা আমার আল্লাহ ইব্রাহিম নবীর সন্তান ইসহাক নবীরে বানাইতে বলছিলেন কাবা ঘর নির্মাণের 40 বছর পরে। দূরটা কিন্তু মুসলমানের কেবলা, যেরকম মারহাবা। এবং ফিলিস্তিনের এই বাইতুল মুকাদ্দাসটা, এই মসজিদে আকসাটা এমন একটা ঘর যেই ঘরটায় আমার নবীকে আল্লাহ ইমামতি করায়া দুনিয়া সব নবীরা আমার নবীর পিছনে মুক্তাদি বানাইছে। এই মসজিদ আকসার থেকে আমার নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমার নবীকে ইমামুল মুরসালিন আল্লাহ খেতাব দিয়েছেন। তাহলে এই মসজিদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? আল্লাহ আপনি মসজিদ আকসাকে হেফাজত করেন। আমি বলবো ফিলিস্তিনে কোন কোন নবীর কবর আছে, এক একজন নবীর নাম নিব, আপনি ফিলিস্তিনের ভালোবাসা দিয়া, কারণ এই দেশটা আমার আল্লাহর কাছে অনেক দামি, আপনি আল্লাহ আকবার দিয়ে আমার আল্লাহরে খুশি করবেন। এই ফিলিস্তিনে এক নম্বরে ঘুমিয়ে আছে আমার জাতির পিতা ইব্রাহিম, এই ফিলিস্তিনে ঘুমিয়ে আছে আমার কলিজার টুকরা নবী মুসা, এই ফিলিস্তিনে ঘুমিয়ে আছে ইয়াকুব নবী, এই ফিলিস্তিনে ঘুমিয়ে আছে ইউনুস নবী, এই ফিলিস্তিনে ঘুমিয়ে আছে আইয়ুব নবী, এই ফিলিস্তিনে ঘুমিয়ে আছে ইউনুস নবী, এই ফিলিস্তিনে ঘুমিয়ে আছে জাকারিয়া নবী, এই ফিলিস্তিনে ঘুমিয়ে আছে ইয়াহিয়া নবী, এই ফিলিস্তিনে ঘুমিয়ে আছে লুত নবী, এই ফিলিস্তিনে ঘুমিয়ে আছে আমার মা আপনার মা মা মারিয়াম। আপনাকে প্রশ্ন আসতে পারে, মারিয়াম আমাকে মা হয় কেমন? তাকানে দিকে, হে সাসা আল্লাহ হেফাজত করুন, দুর্ঘটনা আমি বাইরে লড়েন আমার কে ইনশাল্লাহ করামা আল্লাহ জোরে করে আমিন। এদিকে দেখেন, হঠাৎ করে একদিন আমার বিশ্বনবী দেখে মা খাদিজা অনেক কান্দে। খাদিজা কান্দ কেন? আমি কেন কান্দি আমার মনের খবর আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। বজন্দে মা খাদিজা বারবার বলতেছে, নবী যদি আপনার সামনে একটা মনের কথা বলি আপনারটা পুরা হইবনি। মা খাদিজা বললেন, আপনার সামনে একটা কথা বললে বারবার পুরা হইবনি। আমার নবী বলে, আপনার সব আবদার আমার আল্লাহ পুরা করবে, আমি করতে না পারলেও। আমি আমার মা বোনদের উদ্দেশ্যে বলবো, মা জীবনে একটা দিন কি পারবেন মা খাদিজার মতো এইভাবে স্বামীর কাছ থেকে দোয়া কবুল করাই? নবী আমার বলে, খাদিজা রে, এই মক্কার ভিতরে আমি আপনার কাছে মায়ের আদর পাইছি, বোনের আদর পাইছি, স্ত্রীর আদর পাইছি,
দুনিয়ায় এমন কোন আদর নাই আপনি আমার দেন নাই, কিন্তু আপনি বলেন আপনার মনের মধ্যে এমন কি আশা আছে আমার দ্বারা পুরা করতে হবে। মা খাদিজা বললেন আমার একটা দাবি গো নবী, মনে হয় আমার হায়াতে জিন্দগি শেষ হয়ে গেছে, আমি মারা যাব, আমি মনে হয় বেশি দিন বাঁচব না। আমার নবী বলেন আপনি মারা যাবেন, মৃত্যুর পরে আপনার কাছে আমার আরো দুইটা বিবি আসবে, আরো জোরে করে, আপনার আগায় নেওয়ার জন্য আমার আরো দুজন বউ আসবে। মা খাদিজা আশ্চর্য হয়ে গেলেন যে আমি আপনার জীবনের প্রথম বউ, আর আমার চাইতে এত আদর কেউ দেনে, আমার আগে তো কেউ মক্কায় আপনার বিয়ে করে নাই। তখন আমার নবী বলছিলেন আপনার ইন্তেকালের পরে আমার দুইজন বিবি আপনার আগায় নিতে আসবে, এক নম্বরে আসবে ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম, দুই নম্বরে আসবে মুসা নবীর পালক মা ফিরাউনের বিবি আসিয়া, আরো জোরে কর। বাজনদে মা খাদিজা কান্না শুরু করলেন, আমি এইভাবে তো কোনোদিন বুঝতে পারি নাই, আমার কাছে তার আগাই নিতে আসবে, আমার কেমন যেন লাগতেছে আপনার সাথে বিবাহ মানে বুঝলাম না। আমার নবী বলে খাদিজা রে কিয়ামতের মাঠে আমার মালিক এই দুইজন মেয়ের সাথে এই দুইজন মহিলার সাথে আমার বিবাহ হবে, এই দুনিয়ায় তাদের সাথে আমার দেখা হয় নাই, আখেরাতে তাদের সাথে আমার দেখা হবে, আমার এই বিবিগুলো তোমার খাদেমা হবে, তুমি যা চাইবা তাদের কাছ থেকে তাই পাইবা। মা খাদিজা আরো বেশি কান্না শুরু করলেন, নবী তখন কি তাদের ভালোবাসা পাই আমি খাদিজারে ভুলে যাবেন? আমার নবী বললেন না রে খাদিজা, আপনার মতো ভালোবাসা দুনিয়ার কোন মহিলা তার স্বামীরে দিতে পারবে না, তবে আমি আপনারে বলে দিয়ে যাই আমি এই দুনিয়ায় বিবাহ করছি 11টা, মৃত্যুর পরে বিয়ে হবে আরো 4টা। ও খাদিজা আমার সমস্ত জান্নাতি মহিলাদের সর্দারিনী হবা তুমি। মা খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ আপনি একদিন বলেছিলেন সমস্ত মানুষ কিয়ামতের মাঠে উলঙ্গ হইয়া উঠবে, আমি খাদিজাও কি উলঙ্গ হইয়া উঠব? আমার নবী বলে খাদিজা রে আমি আল্লাহর কাছ থেকে একটা দাবি রাখছি, দুনিয়ার সব মহিলাও যদি উলঙ্গ হইয়া উঠে তুমি উঠবা না। আমি আল্লাহরে বলছি আল্লাহ আমার খাদিজারে তুমি উলঙ্গ করে উঠায় ওরা, আমার খাদিজা জীবনে কোনদিন রাতের বেলা ঘুমায় নাই দিনের বেলা ঘুমাইছে। ও বাজার আপনারা জানেন আমার নবীর শত্রু ছিল পায় পায়, মা খাদিজা সারা রাত আমার নবীরে পাহারা দিত, রাতের বেলা কোনদিন মা খাদিজা ঘুমায় নাই দিনের বেলা মা খাদিজা ঘুমাইত। আজকে আমার নবীর কাছে খাদিজা বলতেছে নবীজি আমি আপনার কাছে কয়েকটা জিনিস চাই, মৃত্যুর পরে যদিও তারা দুইজন আমার আগায় নিতে আসে আমি খুশি হইলাম আপনার কথা শুইনা, কিন্তু নবী আপনি আমার সাথে একটা ওয়াদা দেন কইকে নবীজি আমারে যখন আপনি কবর দিবে আমার কবরের সওয়াল জব শেষ হওয়ার আগ পর্যন্ত আমার কবরের পাশ থেকে উঠবেন না। আমার নবী বললেন খাদিজা রে দুনিয়ার কোন মানুষ এই দুনিয়ার থেকে কবরের সওয়াল জব দিতে পারবে না। তখন মা খাদিজা কান্দে আর বলে যদি আপনি দুনিয়ার থেকে জবাব দিতে না পারেন তাহলে আমার সাথে ওয়াদা দেন কি আপনার গায়ের মধ্যে যে জামাটা আছে এই জামাটা দিয়ে আপনি আমার দাফন করবেন, দুই নম্বরে আপনার পাগড়িটা আমার মাথায় পেঁচায় দিবেন, তিন নম্বরে আপনি যে রুমালটা পরছেন এইটা দিয়ে আমার সিনা বাঁধিয়ে দিবেন, নবী আপনি যে চাদরটা গায়ে দিয়ে আমি খাদিজারে নিয়ে ঘুমাই দেন এই চাদরটা দিয়ে আমারে বড় একটা চাদর বানায় দিবেন, আর একটা কাজ করবেন গো নবী
আপনি আমার নিজ হাতে কোলে লয়ে যাবেন বলুন। বজন খাদিজা নবীর বিবি হওয়ার পরে কবরের কত চিন্তা করছে, ও আমার মায়েরা দুনিয়ায় কি চিন্তা করলাম, মা মা আমি আপনাদের মতো একটা সন্তান গো মা, ভালো করে বলে দিয়ে যাই আমার জনম দুঃখিনী মা গোপালগঞ্জের জমিনে ঘুমিয়েছে মা, আমার মা কিন্তু আমার কাছে কোরআন শরীফ পড়ছে, আমি আমার মায়ের শিক্ষক আলহামদুলিল্লাহ বলেন, আমার জনম দুঃখিনী মায়ের শিক্ষক আমি। হে তালবেলিম বাবাজিরা, তোমাদের মা বাবা যদি কোরআন শরীফ পড়তে না পারে তোমার বাবারে তুমি পড়াবা। ও মা, কোরআন শরীফ শিখতে যাইয়ে কোনো লজ্জা করবেন না মা, আপনি যদি আপনার ছেলে মাদ্রাসায় পড়াইয়া, এই যে মজলিশপুর মাদ্রাসায় যদি আপনার ছেলেটা পড়ে আর যদি তার কাছে আপনি পড়েন একটা মাসলাও যদি পড়েন, আপনার ওই ছেলে হাফেজ হওয়ার কারণে জান্নাতে গেলে আপনিও যাবেন। তাহলে শুনেন, আমি যখন মাদ্রাসায় ভর্তি হলাম এক বছর বয়স, আমি ছুটিতে বাড়িতে আইছি, এক বছরের ভিতরে আমার মা আমার কাছে কোরআন শরীফ পড়ছে। আমার মা বলতো বাবা আমি আলেমের মেয়ে, আমরা যখন পড়ছি বাবা তখন আমাকে সই শুদ্ধ হয়েছে কিনা জানি না, তুমি আমারে পড়াও। আমি আমার মারে মাখরাজ সহকারে কোরআন শরীফ পড়াইছি। একদিনের কথা বলি, আমার মারে আমি কোরআন শরীফ পড়াইতেছি, যে বড় বড় সেপার আছেন আলী ভাই, ওই যে আগে পড়তেন আমপারা, ওই আমপারা আমার মায়ের আমি পড়াইতেছি, তা আমার মায়ের পড়াইতেছি লীলাভে কোরাইশি, তো লীলাভে কোরাইশি, তো আমি মারে যখন বলতেছি ও মা বড় অফ কও, মা হেসে দিছে, হেসে দিয়ে কয় বাপ তুই কি সুন্দর পড়স, আমি পারি না কে, আমি কইলাম পারো না কানির ঘরে কানি, আবার কো পারি না কে, আমার গোপালগঞ্জের ভাষা কানির ঘরে কানি, কানির ঘরে কানি পারো না আবার তুমি হাসে দাও। আমার মা বলে বাপ কিয়ামতের মাঠে তুই আল্লাহরে কইতে পারবি আমি আমার মায়ের ওস্তাদ। এই বুকটা ফাইরে দেখ মার জন্য কত যন্ত্রণা, আমি আমার মায়ের কবর আজাব ফিরাবার জন্য কেরানীগঞ্জ কদম তুলি গোলাম বাজার 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানিয়েছি। শুধু আমি আপনাদের দূরে পাও দূরে বলছি, এই পৃথিবী থাকার জায়গা না। ও মা, যে ঘরে 10,000 টাকার শাড়ি পরে রঙিন শাড়ি পরে বাসর ঘর করছিলেন মা, সব মহিলারা আপনারা দেখতে আসছিল, আব্দুর রহমান আব্দুল করিম আব্দুল জব্বার নতুন বিয়ে করে আসছে বড় লোকের মেয়ে, অনেক স্বর্ণ গহনা দিছে মায়ের বাপে, আপনার ঘন্টা খুলে অনেকে দেখছিল মা, মারে এমন একদিন আসবে আর একটা ঘন্টা খুলে আপনার মুখখানা দেখবো গো মা। উমা সেই ঘন্টাটা রঙিন শাড়ি হবে না, হবে সাদা শাড়ি, মা আমি এখন আপনাদের একটা দৃশ্য দেখাইতেছি গো মা, আমার যুবক ভাইরা তোমরাও আমার হাতের দিকে তাকাওয়া, তোমরা কি জীবনে এই দৃশ্য কোনোদিন দেখছো জি, আমার দিকে তাকায় দেখো জীবনের শেষ প্যাকেট এইটা, এই প্যাকেটটা হলো জীবনের শেষ প্যাকেট, এই প্যাকেটটা যেদিন হয়ে যাবে তোমার এই কাপড়খানা কে কিনে দিবে কেউ জানে না। ও এই যে সভাপতি আজকে 2,500-3,000 টাকা দামের আরঙ্গের থেকে বসুন্ধরার থেকে পাঞ্জাবি কিনে পড়ছে, ইলিয়াসুর রহমান জিহাদি 1,000 টাকার পাঞ্জাবি পড়ছে, অ্যাডভোকেট সাহেব 1,000 টাকার পাঞ্জাবি পড়ছে, তুমি একটা দামি শার্ট গায়ে দিয়ে মাহফিলে আসছো বাজান, এই প্যাকেটের পাঞ্জাবিটা কিন্তু বেশি টাকার,
প্যাকেটটা যখন তুমি আর আমি হয়ে যাব, মাত্র 32 টাকা গজের কাপড়, এই কাপড়টা দিয়া যখন মসজিদের পালকিতে তোমার আমার শোয়া দিবে, এ মানিকগণ সিঙ্গারের ভাইরা, আমি দেখবো এখন কার চোখে এক ফোঁটা পানি আছে। ওই মজলিশপুর কবরস্থানে রাইখা আসবে, যেই জায়গায় দিনের বেলাও কেউ যায় না, যুবক তোরে আমারে রাইখা আসবে। কত বন্ধু বান্ধব দুনিয়ায় বিপদে পড়লে পাশে পাইবা, এই কাপড়টা পইরে কবরে ঘুমায় থাকলে কাউরে পাইবা না, কেবা হবে সঙ্গে তোমার কাফনে, কেবা হবে সঙ্গে তোমার মরণে। ভাই আমি 12 বছর বয়সে আমার মায়ের এই কাপড়ে দেখছি, যুবক ভাই আমি 12 বছরের ইলিয়াস, আজকে আল্লাহ আমাকে কোটি কোটি টাকা দিছে, গাড়ি দিছে, বাড়ি দিছে, কোটি টাকা খরচ করে মসজিদ করছি, কাউকে বলি নাই আমার 1 বস্তা সিমেন্ট দেন, আপনারা যে ওয়াজের হাদিয়া দেন আর মোসাবার মধ্যে যা দেন, আমি 2টা বাড়ি বেইছে ঢাকার, 2টা বাড়ি বেইছে বসুন্ধরার, আমি মসজিদ করছি, আল্লাহ আমাকে তৌফিক দিছে তাই করছি, কেন করছি, আমার মা বলছিল ইলিয়াস রে, 12 বছর বয়সে আমার মা বলছিল, তুই যদি কোনোদিন টাকার মালিক হস একটা মসজিদ মাদ্রাসা বানাবি, সবার দ্বারা আল্লাহ মসজিদ মাদ্রাসা বানান না, বাংলাদেশে বহুত বক্তা আছে মাদ্রাসা করছে অনেকে নিজের অর্থায়নে, মসজিদ কেউ করে নাই, ইনশাআল্লাহ আমি গুনাহগার করছি, জায়গা নিজে কিনে নিজে মসজিদ করছি নিজের অর্থায়নে, আপনাদের মতো গরিব মানুষের টাকা নিয়ে করছি, কোন বড় লোকের টাকা দিয়ে আমি করিনি, আমি 12 বছরের বাচ্চা এদিকে তাকান, এখন কানবেন, আমি জানি না কার মা নাই কার বাবা নাই, আমি দেখি আমার মাকে এইভাবে আমাকে মসজিদের সামনে এইভাবে শোয়ে রাখছে, বজনদের তার 3 মাস আগে আমার মায়ের সাথে জীবনের শেষ কথা ছিল, আমার মা বলছিল ইলিয়াস রে বাবা, আমি যদি মারাও যাই জীবনে কোনোদিন মাদ্রাসাটা ছাড়বি না, বজন আমি 2 বছর আগে একটা মাদ্রাসার একটা ছেলের মাথায় পাগড়ি দিতেছিলাম, আজকেও তো 6টা ছেলের মাথায় পাগড়ি দিলাম না, হ্যাঁ আমি একটা ছেলের মাথায় পাগড়ি দিয়েছিলাম 2 বছর আগে, আলী ভাই ছেলেটার বয়স 12 কি 13 হবে, পাগড়িটা যখন আর মাথায় পেঁচাইতেছি দেখি কান দেও, আমি কইলাম তুই কান্দোস কে, সবাই হাসে কান্দোস কে, বলে হুজুর আমার মাদ্রাসা ভর্তি করে দিয়ে আমার মা মারা গেছে, আমার মার বড় আশা ছিল আমার হাফেজ বানাইব, আমার মা হাফেজ বানানোর আগে গত বছর আমার মা মারা গেছে করুণায়, আমার বাপ মারা যাওয়ার আমার মা মরার 7 মাস পরে আমার আব্বাও মারা গেছে, আমার এই পাগড়ি দেখার মতো কেউ নেই, যুবক বাইরে আমি আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, এই দুনিয়ায় যার মা নাই ওর মতো দুঃখ মিয়া কেউ নাই, এই যে অ্যাডভোকেট সাহেব বললেন আমি পুলিশ অফিসারের পুলিশ এসআইয়ের সন্তান, তার বাবা পুলিশ ছিল, বাবা অনেক ভালো মানুষ ছিল গো,
আজকে তার বাবার লাইগে দোয়া চাইল, তার বাবার বাড়িতে বসিয়া খাবার খাইলাম বাবা। সে আমারে বলতেছে আমার মা যদি পাইছে থাকতো আমার মা, আজকে আপনার পিঠা খাওয়াইছে আমার মা এর চাইতে বেশি আদর করত। এই দুনিয়ায় যার মা নাই ওর মতো দুঃখ মিয়া কেউ নাই। আরে মা আল্লাহ দেখো মানিক্য সিঙ্গারে মজলিশপুরে মাদ্রাসায় বসে আমার ভাইরা যারা কান্দে, কার জনম দুঃখিনী মা জানু নাই গো মা। আমি এখানে আসার আগে যখন ওই পুলিশ অর্থাৎ ওই যে অ্যাডভোকেট সাহেবের বাসায় ছিলাম, তার ভাইয়ের বাসায় যখন ছিলাম, একটা ছেলে আমার হাতের মধ্যে আমার মসজিদে 1,000 টাকা দেখে জানিয়েছো তোর ছেলেটা কই? তুমি না? ওই ছেলেটা আমার হাতের মধ্যে 1,000 টাকা দিয়ে বলে, আমি আপনার অনেক ভক্ত, আমার জনম দুঃখ মিয়া বাবা আজকে বাইছে নাই, আর বুকের মধ্যে কত ব্যথা তোমরা জানবা না। ইলিয়াসুর রহমান জিহাদের বুকটা ফাড়িয়া দেখো, আমার মায়ের জন্য কত যন্ত্রণা। আমার আব্বা গতকালকে আমার বাসায় আসছিল আলহামদুলিল্লাহ বলে, সুবহানাল্লাহ। আমার আব্বা তো গ্রামের বাড়ি থাকে, আব্বারে ঢাকায় রাখতে পারে না, এত চেষ্টা করে গ্রামের মানুষ তো ঢাকা যেয়ে থাকতে পারে না। আব্বারে দেশ ও বিল্ডিং করে দিছে আলহামদুলিল্লাহ বলে, সুবহানাল্লাহ। আমার বাড়ি তো ঢাকা ক্যারেনগঞ্জ কদমতলি, দুইটা বাড়ির মাঝখানে আমি আলহামদুলিল্লাহ আমার নিজস্ব দুইটা বাড়ির মাঝখানে মসজিদ করছি। তা আব্বা গতকালকে রাত্রে আইছে, আমি তো ছিলাম মাহফিল করতে চলে গেছি, আমি ভোলার থেকে ডাইরেক্ট টাঙ্গাইল গেছি, টাঙ্গাইল মধুপুর মাহফিল ছিল কালকে। তো মাহফিল শেষ করে 4টায় যায় দেখে আব্বার জুতা দেখা যায় আলহামদুলিল্লাহ করলো, দেখেন আল্লাহর কি কুদরত। আমার আব্বার জুতার মতো কিন্তু অনেকে আমার বাসায় আরো আত্মীয় স্বজন আসলে একই রকম জুতা পাই দিয়ে আসে, কিন্তু জুতাটা দরজার কাছে আমি দেখছি দুইকেই, আলহামদুলিল্লাহ জুতাটা দেখে আমার মনে কামড় দিয়েছে আমার আব্বাই ছিল। আমি বলছি আমার ওয়াইফরে বলছি, আপনাদের ভাবিদেরকে বলছি, আপনাদের বৌমারে বলছি, আব্বাই ছিল কেমনে বুঝলেন? কই যে জুতাটা হচ্ছে না যায় প্রশ্ন করি, সমস্ত প্রশংসার মালিককে আল্লাহ নাম আসতে বলেন না, আল্লাহ নাম যে যত জোরে উচ্চারণ করবেন আল্লাহ তত তাড়াতাড়ি আপনার খুশি হয়ে মাফ করে দিবেন। গেটের সামনে যারা দাঁড়ায় আছেন, দাঁড়াই থাকার কোনো সিস্টেম নাই, এই যে ভিতরে ঢুকেন, হে মগায় এদিকে, ওকে পেয়া নাতে করে খারাই নিয়েছেন, এখানে লুঙ্গুসা করে খারাই নিয়েছে, একসাথে বলেন, এই যে সামনের পর্দাটা দেখা যায় ওটা খুলে দেন, সামনেরটা সামনের ওটা খুলে দেন, একসাথে বলেন তো, সর্বময় ক্ষমতার মালিককে আল্লাহ, এখানে আসার তৌফিক কে দিবেন আল্লাহ, যাইবার তৌফিক কে দিবেন আল্লাহ, সব কাজের শুরুতে কার নাম নেবেন আল্লাহ, খানা খাওয়ার সময় আল্লাহ, পানি খাওয়ার সময় আল্লাহ, সুদ খাওয়ার সময়, সুদ খাওয়া হালাল না হারাম? খাইতে খুব আরাম, যত দেখবেন আরাম তত দেখবেন ব্যারাম, ঠিক না বে? ঠিক, যারাই দুনিয়ায় বেশি সুদ করবে তারা আখেরাতে কিছুই পাবে না। শুধু আপনাদের কাছে বলবো, যখন কথা বলবেন সেরকম ভাবে আওয়াজ করে বলবেন, যিনি আমার আগে বক্তব্য দিলেন আপনাদের লেখা সনন্দন একটা রত্ন, আলমগীর হোসেন না নাকি, অ্যাডভোকেট আলমগীর হোসেন। আসলে আমার এক উস্তাদ বলতেন, বাবা শিক্ষিত স আর অশিক্ষিত স কিন্তু এক না, শিক্ষিত লেখতে একটা স লাগে আর অশিক্ষিত লেখতেও কিন্তু একটা স লাগে, দুই স কি এক?
এক চাচা বোন ধরে বয়ে রয়েছে কথা কন বুড়ে গুলে হেনে সব ফারমের মুরগি হয় আর বাইতে যে দেখবেন যত কোদা কুদি লাফালাফি চাষির লগে করে আর করে মসজিদের ইমামের লগে কথা কন না গে এ ওই পর্দাটা খুলতে কইছিলাম তো বেটা সামনেরটা খোলেন শুধু একসাথে বলতে হবে ওয়াজের মাঠে বসছেন তো যত সময় ওয়াজ চলবে বেড়াই বন্ধ কর যত সময় ওয়াজ চলবে কথা হবে সেই রকম আমলও হবে সেই রকম ঠিক না বেটে আসলে ইলেকশনের আগে বিগত যত ইলেকশন দেখছি অন্তত 10-15 দিন আগের থেকে মাহফিল বন্ধ করে দেয় এবার আমার শাশুড়ি শেখ হাসিনার ইমান একটু ভিড়ে আইছে দেখলাম ইলেকশনের বাকি আছে এক সপ্তাহ এখনো মাহফিল বন্ধ নাই বরঞ্চ কইছে 6 তারিখ পর্যন্ত ওয়াজ চলবো কারণ এবার কোন ডিস্টার্ব নাই সব সাইজ করে দিছে কথা কর না কেন তাহলে বোঝা গেল এই মহিলার দ্বারা সবই সম্ভব আল্লাহ এ মহিলা আমার মা বোনরা আপনাকে আওয়াজ আমার কানে আহে মহিলা প্যান্ডেল এই জায়গা দেয়নি এই জাতের প্যান্ডেল এগুলো রাখবেন অন্তত 200 গজ দূরে কারণ এরা বইয়েই একজন আর একজনের উকুন মারে আর কুটনা কথা কয় ভয়ে ভয়ে বইয়েই স্বামীর বদনাম আগে কয় ওই ধরেন ঢাকায় থাকে ওয়াজের সুবাদে আইসে আইয়া জিগায় তোরটা কেমন রে কইস না এমন হারামির হারামি ডেলি এই খেতার মধ্যে ঘুষায় কথা কর না কেন খালি স্বামীর বদনাম কয় আর শ্বশুর শাশুড়ির বদনাম কয় হ্যাঁ আমি আপনাকে মানিকগঞ্জের কথা কই না আমি আমার গোপালগঞ্জের কথা কই কারণ আমার দেশের পোলাপান বিদেশ থাকে বেশি প্রবাসী বেশি মাননীয় প্রধানমন্ত্রী এলাকার দেশের পোলাপান চাকরিজীবী কম প্রবাসী বেশি তো যাই হোক যারা যেভাবেই আসছেন আপনি খুশি না বেজার সবাই খুশি এ দুলাবাইর বলা এ ওদিক যা মজা ওদিক ওদিক যা এ পিছনে যা জায়গা আছে এদিকে সামনে আয় এটা মমতাজের প্যান্ডেল পাইছে দেখা বেটা একসাথে সর্বময় ক্ষমতার মালিককে ওই আল্লাহর প্রশংসা বলেন তো দেখি আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ আকবার আলোচনা যত সময় চলবে আপনি থাকবেন না ভাগবেন সবাই থাকবেন সবাই থাকবেন আল্লাহকে হাত উঠায় দেখান তো কে কে ভাগবেন আমিও জানি এই কাম আপনি করবেন কারণ সিঙ্গারের মানুষ তো আমরা জানি আমি আপনাদের প্রতি অনেক খুশি হয়ে যাব যাদের সামনে 1 ইঞ্চি জায়গা আছে জায়গাটা ফিল আপ করে বসেন শীত কম লাগবে রহমতও নাজেল হবে ইনশাল্লাহ আসেন এই যে জায়গা করে দিচ্ছি এখন যদি কেউ দাঁড়াই থাকে দোকানের সামনে আল্লাহ গো বাড়িঘর তুমি চিনো ও যদি প্যান্ডেল তুইয়া দোকানের সামনে থাকে ও বাইতে যাওয়ার আগে আল্লাহ বলে লুলা বানায় হেলা বাল্লা যে মাসখান হ্যাঁ বগায় ওই যে মাসখান জায়গা খালি হয়েছে ঢোক হ্যাঁ ঢোক ঢোক ওখানে ঢোক তাড়াতাড়ি জেগে তালে তালে লা ইলাহা আসেন আসেন লা ইলাহা আসেন আসেন সামনে জায়গা ফাঁকা এ মাইক ক্লিয়ার করে মাইক এলে মাইক ক্লিয়ার করো টন বেস বাড়া মাস্টার বাড়া ভিতর আওয়াজ বাড়া গুলির মতো লা ইলাহা ইল্লাল্লাহ খালি জায়গা রাখবেন না বাজন খালি জায়গা রাখবেন না শয়তান ধোকা দেবে সামনে এসে ভরে যাবো ভাই সামনে আসো লা ইলাহা ইল্লাল্লাহ মাইক ক্লিয়ার করো লা ইলাহা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কলবে জোরে একটা ধাক্কা হবে, আল্লাহ 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 বাড়ি খাই কা মাই কে হাই না জোরে আল্লাহ আল্লাহ একসাথে বলেন মারহাবা, তুই উঠ ওই জায়গা যা। এই তোর কাছে গেছে, তুই বোঝার লোক কথা বস, কত এমনি তোমার ভিতরে। এবার বলেন সব কাজের শুরুতে কার নাম নেবেন, এখানে আসার তৌফিক কে দিয়েছেন? ওই আল্লাহর প্রশংসা বলেন তো বাজান, আলহামদুলিল্লাহ হামদান কাথিরা তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। কারে ডাক দিয়েছেন? খুশি হয়েছে কে? বেজার হয়েছে কে? দুনিয়ায় যদি একটা দিন আমার মৌলারে খুশি করতে পারে, এই দশটা পৃথিবীর সমান একটা জান্নাত আপনার নামে দলিল নামজারি বিএস আরএস সিএস এসবি পর্সা খতিয়ান দাগ সব আপনার বাড়িতে আসবে। কিন্তু খুশি করতে হবে কারে? জোরে কোন? আর এই মানুষটাকে খুশি করার জন্য দুনিয়ার সব নবীরা আসছিলেন। আমার আল্লাহ যখন একা ছিলেন, একা আমার আল্লাহ সেরেফ একা ছিলেন, কোন ফেরেশতাও ছিল না, মানুষ দানব কিচ্ছু ছিল না, উনি একা ছিল। দুনিয়া একার ঠাইকে ভাল লাগে না। উনি মনে মনে ভাবলেন আমি আল্লাহর প্রশংসার জন্য আমি একা একা থাইকে একা ঘরের মধ্যে শুয়ে থাকা আর বোকা একই, ঠিক না? ঠিক। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين وقال الله تبارك وتعالى إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنا وكان الله غفورا رحيما. وقل
تبارك وتعالى ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شكرا بولي الحمد لله مانيك گنزلا شنگر دھنا دین طالب پر انوان پوشو در مجلس پر اشرافی دارالعلوم حفیظ مدرسہ یتیم خانہ